हेलो बियस अस्सलाम वालेकुम। आमरा ए टिउटोरियाल देखबो एडोब फटोशॉपे प्रिपेयर सेटिंग नियें। आमरा प्रिपेयर सेटिंग्स एक्चुअली आमादेर की की काजे लागे आर प्रिपेयर सेटिंग्स एक्चुअली आमादेर की की बाय डिफॉल्ट थाका प्रयोजन, ठीक आछे। तो आमरा मोटामुटी आमरा विस्तारित आलोचना करब। तो प्रिपेयरेंस सेटिंग ए आमरा जदि देखी, सपोज एडिट थेके प्रिपेयरेंस, ठीक आछे, अथवा कंट्रोल के দিলে আমার প্রিফারেন্স সেটিংসটা চলে আসবে। আচ্ছা, প্রিফারেন্স সেটিংসটা ফার্স্ট অফ অল আমার এখানে আছে যে জেনারেলে কালার পিকার অ্যাডোব আর আছে উইন্ডোজ। তো অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, এখানে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, আর যেটা যেভাবে আছে সেভাবে থাকলে ভালো, ঠিক আছে। তারপর এই জিনিসটা আমি একটু বলে দিই। সাপোজ আমার এখানে অ্যাডোব আছে, তো অ্যাডোব থাকলে জিনিসটা কেমন হয়, অ্যাডোব আছে, দেখেন আমি যখন কালার পিক করবো তখন দেখা গেছে জিনিসটা এভাবে আসতেছে, রাইট। যে কোনোভাবে আমি কালার নিয়ে ওকে দিলে আমার কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমি যদি এখানে যদি উইন্ডোজ দিই তাহলে কি হয়, ওকে দিলাম, দেখেন আমার এবার কীভাবে আসছে, তখন আমার এইভাবে কালার সিলেক্ট করে ওকে দিলে আমার কালার অ্যাপ্লাই হবে। তো আমার মনে হয় যে অ্যাডোব যেটা আছে ওইটাই থাকা ভালো। তো শুধু শুধু এটা চেঞ্জ করে আর কি প্রয়োজন, তাই না? আর ওইভাবে আমাদের কালার পিক করা, কারণ এখানে অনেক কালার আছে, সেইভাবে আমরা কালার পিক করে আমাদের আমাদের জন্য যেটা ইউজফুল। দেন এখানের মধ্যে অ্যাকচুয়ালি এখানে যেটা আছে দুইটা এভাবে থাকুক, ঠিক আছে। এখানে নেই অ্যাকচুয়ালি, আর এখানের মধ্যে আপনার এগুলো যেভাবে আনচেক আনচেক করে থাকুক। হোম স্ক্রিনটা আপনার অটো শো হোম স্ক্রিন, আপনি যখন ফাইলটা মানে একটা ফটোশপেটা ওপেন করুন তখন হোম স্ক্রিনটা আপনার অটো শো করবে, ঠিক আছে। এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, এগুলো অ্যাকচুয়ালি আপনার ডিজাইন অমন বেশি কিছু। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা এটা আপনারা এটা চেক এটাও চেক করে এটা একটু বলে রাখি, এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো আপনার যখন আপনি কোনো ইমেজ আপনার ফটোশপে আপনি ওপেন করবেন সেটা অটো কিন্তু আপনি স্মার্ট অবজেক্ট হয়ে যাবে যখন আপনি কোনো ইমেজ আপনার প্লেস করবেন, ঠিক আছে। প্লেস বলতে ফাইল এখানে এই যে আপনি যখন কোনো ইমেজ আপনি প্লেস করবেন, ঠিক আছে, প্লেস করলে এটা আপনার যেটা হয়ে যাবে আপনার স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তো স্মার্ট অবজেক্ট হলে কি ভালো হয়, আপনার ওই ইমেজের কখনো রেজলিউশন লুজ হয় না, ঠিক আছে। আর আপনার যদি স্মল অবজেক্ট না হয় তাহলে আপনি যখন ছোটো বড়ো করবেন তখন কিন্তু রেজলিউশন, কিন্তু আপনি যখন সাপোজ একটা ইমেজ আপনি কী করেন, সাপোজ আমি ধরলাম মনে করেন যে এটা আমার একটা ইমেজ, তখন আমি যখন ইমেজটাকে এবার ছোটো করবো একবার আবার একবার বড় করবো তখন কিন্তু আপনার রেজলিউশন কিন্তু সেম থাকবে না, তখন রেজলিউশন কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন ছোটো থেকে বড় করবো তখন কিন্তু ফেটে ফেটে যাবে, ঠিক আছে। আর যখন আপনার এই জিনিসটা চেকমার্কটা মানে চেক করা থাকবে তখন কিন্তু আপনি যত ছোটো বড়ো যত মানে যেভাবে করেন না কেন আপনার কিন্তু ইমেজটা কিন্তু রেজলিউশন কিন্তু লুজ হবে না। তো এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসলে চেকমার্ক করে বেটার, ঠিক আছে। যাই হোক, এগুলো যা যা এগুলো অ্যাকচুয়ালি যে এভাবে আছে সেভাবে থাকুক, তবে এই জেনারেল মধ্যে আপনার এই জিনিসটা আপনারা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। আমি যদি তারপর ইন্টারফেসে যাই, ইন্টারফেসে অ্যাকচুয়ালি ওই রকমই যে এখন আমার এই কালারটা আছে, এখন আমি যদি চেঞ্জ করে দেখেন আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে টোটাল টোটাল ফটোশপের এই যে ইন্টারফেসে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখেন। তো এই অ্যাকচুয়ালি এই কালারগুলো একটু বেশি ছোকে লাগে, রাইট। আপনার মনে হয় যেটা বাই ডিফল্ট আছে ওইটাই থাকে ভালো। আচ্ছা, এখানে যে হোম স্ট্যান্ডার্ড মুড ফুল স্ক্রিন উইথ মেনুস ফুল স্ক্রিন আর্টবোর্ড, তো অ্যাকচুয়ালি এগুলা আমি এখান থেকে না দেখাইয়া এগুলো এখানের মধ্যে কিন্তু সেই অপশনটা আছে, ঠিক আছে। বাট আমাদের আসলে বাই ডিফল্ট যেটা আছে এটাই বেটার, কারণ আপনি দেখেন আমি এটা ডিলিট করতে, আমি যদি এখান থেকে সাপোজ এই অপশনগুলো কিন্তু ওগুলা স্ট্যান্ডার্ড মুড এখন আমার আছে, আমি যদি এখন ফুল স্ক্রিন মুড করে দিই উইথ মেনুস বার, দেখেন আমার কিন্তু অনেকগুলো অপশন চলে গেছে, রাইট। এখানে আরও অনেক কিছু ছিল, আবার
ফুল স্ক্রিন মোড করি, দেখেন আমার কিছুই থাকতেছে না। হ্যাঁ, ফুল স্ক্রিন আমাদের দরকার হয় কখন, যখন আমরা একটা ডিজাইন করলাম। সাপোজ আমরা একটা ডিজাইনটাকে ফুল স্ক্রিন মোডে দেখবো যে ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। সাপোজ আমার একটা ডিজাইন, কিন্তু আমি কিন্তু অনেক বড় করে দেখতে পারতেছি, রাইট? তখন কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়তো প্রয়োজন হয়, বাট আমাদের কাজ করার জন্য কিন্তু ফুল স্ক্রিনটা কিন্তু ফুল স্ক্রিন নয়, আমাদের এই মুডটা কিন্তু থাকেই বেটার। তাহলে আমরা সমস্ত টুলগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আপনারা চেঞ্জ করবেন কীভাবে, ফুল স্ক্রিন থেকে জাস্ট এফ, কিবোর্ড থেকে এফ চাপ দেবেন একবার, দেখেন। তাহলে কিন্তু আপনার এই যে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ধরুন আবার এফ চাপ দিবেন, দেখেন মানে সব কিছু ফুল স্ক্রিন মোডে চলে আসছে। আবার এফ দিবেন, তখন একদম আগের ইয়েতে চলে আসছে, ঠিক আছে? শুধু এফ চাপ দিলে আপনার আপনার যে মুডগুলো চেঞ্জ হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, ইন্টারফেস অ্যাকচুয়ালি আর ফ্রন্ট সাইজ, আপনি ওই ফ্রন্ট সাইজ স্মল আছে যেটা আছে এগুলো সেভাবে থাকুক, ইংলিশ যেভাবে সেগুলো ঠিক আছে, আপনার এগুলো অ্যাকচুয়ালি বেশি একটা গুরুত্বপূর্ণ না। ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসটা আপনি যদি সাপোজ এখানের মধ্যে এটা আনচেক থাকুক, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি আপনার কোনো একটা ডকুমেন্ট যখন নেবেন, ঠিক আছে, তখন কিন্তু এটা আপনাকে উইন্ডো আকারে আপনার সাপোজ আপনি দেখাচ্ছি টিক মার্কটা থাকে, তখন এটা কিন্তু ট্যাব আকারে আসবে, আর যদি টিক মার্ক না থাকে তখন এটা একটা পপ আপ মতো আসবে। দেখেন আমি এটা এটা আনচেক করে দিলাম, ওকে দিলাম, তখন কিন্তু আমার ট্যাগ, এখন আপনি যদি একটা ডকুমেন্ট যদি নিই তাহলে কিন্তু এটা আমার পপ আপ আকারে কিন্তু আপনার ইয়ে আসবে, দেখেন, ঠিক আছে, আর ট্যাব আকারে আসে নাই। তাহলে আমার মনে হয় যে আগের চেয়ে আমাদের আগেরটা আমাদের বেটার ছিল ট্যাব আকারে আসাটা, রাইট? এটাই ঠিক আছে। আর এগুলো লার্জ ট্যাব যে ঠিক আছে, এগুলো আর বাকিগুলো একটা ইম্পর্টেন্ট না। দেন স্পেস গেল, টুলস, আচ্ছা টুলসে এখানে জুম উইথ স্ক্রোল হুইল, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা এটাও বলে দিই, এটা আসলে এগুলো এমন একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু বলি। এটা আমি আপনার শো টুল টিপস আমি যদি আনচেক করে দিই, দেখেন আমি যখন এখানে কার্সার নিব তখন কিন্তু ও কিন্তু একটা নাম শো করবে, রাইট? নাম শো করবে, দেখেন নাম শো করতেছে সবগুলো টুলে। আমি যদি উঠাই দিই নাম আর শো করবে না, ঠিক আছে? আমি যদি উঠাই দিই তাহলে নাম শো করবে না, আর আমি যদি রিচ শো রিচ টুল টিপস এটা দিই তাহলে সে তো নাম শো করবে, প্লাস এটা কী কাজ সেটারও একটা শর্ট একটা ভিডিও দেখাবে, দেখেন। ঠিক আছে, যে কোনটা কী কাজ তখন সে একটা শর্ট একটা ভিডিও দেখে, যদি ওটা চেক করা থাকে, এটা যদি চেক করা থাকে, ঠিক আছে, এখানে এটা আপনাদের ইচ্ছে অ্যাকচুয়ালি চেক। তো যাই হোক, আচ্ছা জুম উইথ স্ক্রোল হুইল এটা কি, এটা আমার আনচেক করা আছে। এখন দেখেন আমি যদি এটাকে, আমি যদি আমার মাউসে আপনার যে হুইলটা আছে ওটা যদি আমি যদি ঘুরাচ্ছি, তাহলে কিন্তু আপনার দেখেন এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, তাই না? আর কিছুই হচ্ছে না, কিন্তু আমি যদি ওটা চেক করে দিই, এটা চেক করে ওকে দিই, তাহলে কিন্তু এটা আমার জুম হবে, রাইট? দেখেন আমি হুলটা ঘুরাচ্ছি জুম হচ্ছে, আবার হুলটা আমি ব্যাক করতেছি আবার জুম আউট হচ্ছে, রাইট? জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে, যা হুল ঘুরালে একবার সামনে ঘুরাবেন আর একটা আবার পিছনে ঘুরালে আপনার এটা আপনার চেঞ্জটা দেখতে পাবেন। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি এটা কীভাবে রাখবেন বা আপনাকে রাখবেন কি না, বাট আমি অ্যাকচুয়ালি রাখি না। আর যেগুলো যেভাবে আছে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট যেটা আছে সেটা সেভাবে থাকুক, ঠিক আছে? এটা যেভাবে সে থাকে এটা একটু ইম্পর্টেন্ট না তো। আচ্ছা, এখানের মধ্যে ফাইল সেভ অপশন, ফাইল সেভটা আপনার সাপোজ কাজ করতেছেন, ঠিক আছে, কাজ করার মধ্যে মধ্যে আপনার ফাইলটা অটো সেভ হবে, ঠিক আছে, এবং অটো সেভটা কোথাও বা অরিজিনাল ফোল্ডারে আপনার হবে, ঠিক আছে, যদি এটা টিক মার্ক থাকে, তারপর টিক মার্ক আছে। আর এখানে আপনার এখানে সেট করে দিতে পারেন যে কত মিনিট পর পর অটো সেভ হবে, 5 মিনিট, 10 মিনিট, ঠিক আছে, কত মিনিট পর আপনার অটো সেভ হবে, এটা আপনি সেটা টাইমটা দিয়ে দিতে পারেন।
আর যেগুলো আছে এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, ওগুলো আর নিয়ে অ্যাকচুয়ালি অত ইম্পর্টেন্ট কিছু না অ্যাকচুয়ালি। আর এটা হলো আপনার কুইক এক্সপোর্ট ফরম্যাটটা আপনার কী হবে, ঠিক আছে? আপনার যেমন আমার এখানে বাই ডিফল্ট আছে পিএনজি ট্রান্সপারেন্সি ইয়েতে থাকবে, আর এটা 8 বিট না, আমার এটা আনচেক করা আছে 8 বিট না, যেটা ডিফল্ট আছে সেটাই। আর আমি যদি এখানে পিএনজি জেপিজি করে দিই তাহলে সেটা জেপিজিতে আপনার কুইক এক্সপোর্ট ফরম্যাটটা আপনার সেভ হবে, কোয়ালিটি থাকবে 85। তো আমাদের একটা বাই ডিফল্ট যে পিএনজি আছে ওইটাই থাকুক, ওইটা নিয়ে অ্যাকচুয়াল আর আপনি যদি এটা এইভাবে থাকে তাহলে আপনার মানে যখন আপনি এক্সপোর্ট করবেন কোনো কিছু তখন আপনাকে যে আস্ক করবে যে কোথায় সেভ করতে হবে। এবার আসে পারফরমেন্স, পারফরমেন্সটা একচুয়ালি যেভাবে সেভাবে থাকে বেটার। তারপর একটু বলি সেটা হলো আপনার আপনার সাপোজ আমার এখানে র্যাম আছে, আমার পিসিতে র্যাম আছে আপনার 11130 MB, রাইট, অ্যাভেলেবেল র্যাম। তো এখন সে বলছে ফটোশপকে আমি কতটুকু ইউজ করতে দিবে, যখন আমি ফটোশপ চালাবো মুভমেন্ট করবো তখন ফটোশপ কতটুকু ইউজ করতে পারবে। তো এখন বাই ডিফল্ট একচুয়ালি সবাই থাকে 60%, তো এটাই থাকে বেটার, না হয় আপনি যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটি হ্যাং করবে, কাজটা স্মুথ করতে পারবে না। আর আপনি যদি আরও বাড়িয়ে দেন তাহলে আপনার দেখা গেছে কী হবে, ফটোশপটা খুব ভালো চলবে কিন্তু অন্য অন্য ফাইলগুলো খুব স্লোলি আপনার কাজ করবে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আপনার বাড়ানোর দরকার নাই, 60% বেটার, যেটা ডিফল্ট আছে সেটাই ঠিক আছে, আর বাকিগুলো যেভাবে সেভাবে থাকুক অ্যাকচুয়ালি। এটা ঠিক আছে। আচ্ছা এটা একটু বলি, আপনার সাপোজ আপনি যদি কোনো ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিলে আপনি ব্রাশটা আপনি কীভাবে দেখতে চাচ্ছেন, কার্সারটা ব্রাশের কার্সারটা আপনি কীভাবে দেখতে চাচ্ছেন, আপনি সাপোজ আপনি স্ট্যান্ডার্ড করে দিলে এইভাবে আসবে। আমি যদি দেখেন আমি এখন যদি স্ট্যান্ডার্ড ওকে দিই তাহলে দেখেন ব্রাশটা আমার এইভাবে আসবে, এখন আমি দেখেন এখন আমাদের ব্রাশটা কিন্তু আমার এইভাবে আসতেছে, রাইট, একটা মানে পেন আকারে বা একটা কি বলবো ব্রাশ আকারে। আর আমি যদি আবার এটাকে প্রিসাইজ করে দিই তখন আসবে এইভাবে, আর যদি নর্মাল ব্রাশ টিপ করে দিই তাহলে আবার আসবে এইভাবে, দেখেন এখন আসবে এইভাবে, ঠিক আছে? এটাই হলো আপনার ব্রাশটা আসলে কীভাবে যাচ্ছেন। আর আদার কার্সারগুলো আপনার কীভাবে যাচ্ছে সেটা এইভাবে আসবে, ব্রাশ প্রিভিউ, এই ঠিক আছে? তো আমার মনে হয় যে এগুলো আপনার আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাগুলো আপনি সিলেক্ট করে করে আপনি ওকে দিলে আপনার সেভাবে আসবে। দেন ট্রান্সপারেন্সি অ্যাকচুয়ালি এখন আপনি যদি সাপোজ কোন একটা মানে কি বলবো ট্রান্সপারেন্ট যে আমাদের ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু বাই ডিফল্ট এটা আছে, এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে চাচ্ছেন, আপনি যদি একটু সাপোজ আপনি যদি এইভাবে চান একটু ডার্ক হয়ে আসবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আসবে, এটা আপনার ইচ্ছা, একটু কালারফুল দিলে কালারফুল আসবে, পার্পল দিলে পার্পল আসবে, ঠিক আছে? কোন দুইটা কালার কম্বিনেশনে আপনি আবার এখান থেকে কালারটা চেঞ্জও করে দিতে পারবেন, যেমন হোয়াইট আর ইয়ে আছে আপনি এখন চাইলে গ্রিন অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশন ট্রান্সপারেন্ট কালারটা আসবে, মানে ট্রান্সপারেন্ট আর কি যেটা ব্যাকগ্রাউন্ডে কালারটা থাকে, ঠিক আছে? সাপোজ এখন তো এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকা বেটার, কারণ ওই যে ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার সরি হোয়াইট অ্যান্ড গ্রে কালার যেটা থাকে ওইটাই দেখতে একটু ঠিক আছে, এটাই ঠিক আছে। এখানের মধ্যে আপনার যে ইউনিট অ্যান্ড রুলার্স, এই যে আমার এই রুলারটা, ঠিক আছে, এই রুলারটার কথা বলতেছে, রুলারটাকে আমি পিক্সেল আকারে চাচ্ছি, মানে আমার যখন এই রুলারটা আসবে তখন কিন্তু আমার দেখেন এখানে পিক্সেল আছে, ওকে দিলাম, দেখেন আমি কিন্তু রাইট বাটন ক্লিক করলে পিক্সেলটা সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকেও কিন্তু সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আমাদের রুলারটা আমরা কী হিসাবে চাচ্ছি, পিক্সেল ইঞ্চ সেন্টিমিটার কীভাবে চাচ্ছি, ঠিক আছে? তখন আপনার রুলারটা সেই আকারে হবে, তখন আপনার শেপ টেপ নিলে আপনার হয়তো মাপটা আপনি পিক্সেল বা ইঞ্চ এটা রুলারটা ধরে আপনি সেটা সেই শেপটা আপনি নিতে পারবেন এখান থেকে। সাপোজ
এটা যে ব্যবস্থা আছে সেভাবে থাকুক, আপনার ওইটা একটা কাজের অত বেশি এমন কোনো হ্যাম্পার কিছুই করে না। আর আপনি এখানে রেজুলেশনটা আপনার সেট করে দিতে পারেন, প্রিন্ট রেজুলেশন ধরে আসে 300-ই থাকে এটা নিয়ম। আর স্ক্রিন রেজুলেশন যেটা আপনি ওয়েব রিলেটেড কোনো ডিজাইন করতেছেন, ঠিক আছে, যেটা ওয়েবসাইটে পাবলিশ হবে বা ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে পাবলিশ হবে, সেজন্য 72। এগুলো যে বইগুলো আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেভাবে সেভাবে ঠিক আছে। আপনি ক্যানভাস, আপনার এখানের মধ্যে রুলার গাইডটা আছে, আপনি কী কালার চাচ্ছেন? যেমন আমার এখানে যদি গাইড নিই সায়ান কালার আসবে, ঠিক আছে। এখন আপনি এই যে এটার কী কালার চাচ্ছেন, ঠিক আছে, এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি অন্য কালার দিলে সেই কালারে এটা হয়ে যাবে। তো এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যেটা আছে সেটাই বেরে, এটা নিয়ে অ্যাকচুয়ালি অত বেশি একটা আর এগুলো যেভাবে সেভাবে থাকবে, এগুলো আপনার কোনো কাজের কোনোই বলছে ঠিকই আছে আপনার। এটা ঠিক আছে, র্যাম যা আছে তাই 100%। তো দেখ, আমি অ্যাকচুয়ালি আমি চাইছি যে আপনার যেটা গুরুত্বপূর্ণ আপনার হয়তো কাজে একটু আপনার হয়তো একটু হ্যাম্পার হইতে পারে বা যেটা জানার প্রয়োজন, আমি সেগুলো নিয়ে একটু মূলত আলোচনা করেছি। আর বাকিগুলো অ্যাকচুয়ালি যেভাবে আছে সেভাবে থাকুক, ওগুলো আপনার হাত দিতে হবে না আপনার কোনো। আর ওগুলো আপনার মনে হচ্ছে যেভাবে সেটিংসটা আছে ওটা আপনারই অ্যাকচুয়ালি ওইভাবেই থাকা প্রয়োজন ছিল, ঠিক আছে, ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সবাই ভালো থাকবেন। আর আমার ফটোশপের উপরে একদম প্রত্যেকটা টুলে কিন্তু আমি টিউটোরিয়াল তৈরি করবো, আমার চ্যানেলে পাবেন হয়তো কিছুদের মধ্যে। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা হয়তো ওই ভিডিও নোটিফিকেশান প্লাস ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।